সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম কেয়াজ কিচেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি কে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি শেয়ার করব আপনাদের সাথে লাচ্ছা অনিয়ন স্যালাড আই হোপ আপনাদের কাছে আমার অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপি ভালো লেগে থাকবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কয়েকটি মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপর সেই পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি দেখুন একদম হবে মোটাও না আবার একদম হবে পাতলাও না এভাবে তারপর এভাবে দুই আঙ্গুলে চাপ দিয়ে মাঝখানে অব আমি সব রিংগুলো এক এক করে বের করে নেব এভাবে সাবধানে আমি রিংগুলো বের করে নিব যেন ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন আমি রিংগুলো বের করে নিয়েছি তারপর দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি আমি এখানে পুদিনা পাতা ইউজ করেছি আপনারা চাইলে ধনে পাতা কুচিটাও দিতে পারেন তারপর এক টুকরো লেবু নিয়ে আমি রসটা চিপে দিয়ে দিচ্ছি উপকরণগুলো আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিয়েছি তারপর আমি হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো মেখে নিব মাখা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। তো ফ্রেন্ডস হয়ে গেল আমার আজকের এই সিম্পল রেসিপি যদি ভালো লেগে থাকে বাসায় তৈরি করে খাবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ